তো গাইস, আমি অনেকদিন হয়ে গেছে আমার দাঁতের নিজের দাঁতের আপডেট দিতে পারতেছি না, ঠিক আছে? তো বাট আজকে আমি চেষ্টা করব দাঁতের আপডেটটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমার দাঁতের ফাইনালি 1 নম্বর হইলো, আমার দাঁতের রিটার্নারটা দেখায়। ওই যে আপনি দেখছেন না, একটু তারের মতন গেছে না? তো সেটাই মানে দাঁতের উপর দিয়ে আর নিচ দিয়ে লাগাই দিছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হয়তো আপনারা সবাই জানেন যে আমার দাঁতে ব্রেসেস কমসে কম 1 বছর হয়ে গেছে, দাঁতে ব্রেসেস খুলে দিছি। তো আমার দাঁতে যখন ব্রেসেস খুলে দেয় তখন আমার একটা তোমার রিটার্নার লাগে দেয়, ঠিক আছে? তো দাঁতে ব্রেসেস খোলানোর পরে আমার রিটার্নার লাগিয়ে দিছিল, যেটা সাধারণ মানুষের হয়তো রিটার্নার একটা ফিক্স থাকে আর একটা প্লাস্টিকের লাগানো থাকে, হয়তো ডাবল ডাবল রিটার্নার লাগিয়ে দেয়। তো আমার সাথে একটাই লাগিয়ে দিছিলো, যেটা প্লাস্টিক রিটার্নারটা লাগিয়ে দিছিল না, জাস্ট যেটা ফিক্স দাঁতের ভিতর সাইড দেওয়া, মানে যেটা তারের মতন, যেটা মানে ওটা লাগিয়া মানে ওটা ফিক্স উপরে নিচে মানে ওটা ফিক্স করে দেয়। তো সেটা আমার কমসে কম 1 বছরখানি হয়ে গেছে গা। তো ডাক্তারে বলছিলো যে 1 বছর বা 2 বছর বা 2 বছর বলছিল না, জাস্ট 1.5 বছরখানি বলছিল যে 1 বছর বা 1.5 বছর পরে যেটা তোমার ফিক্স থাকে, যেটা রিটার্নার, সেটা খুলে দেওয়ার কথা। তো আমার ফাইনালি খোলার ডেট আহে বসে, তো আমি ভাবছি এখন খুলবো না, সেটা খুলবো কখন, হয়তো যখন আবার আমি দাঁতে যেটা দাঁতে আবারও ক্লিন করব বা সাফা করব, হয়তো দাঁতটা অল্প লেতরা হয়ে গেছে ভিতর সাইড দিয়ে বা এখান থেকে দেখেন যে একটু কালা আছে। তো যখন আমি ভাবছি আবারও যাব, আবারও কবে যাই বা বলতে পারি না, কিন্তু নেক্সট টাইম যাই যামু আর কি, যামু। তো যাই না ওটা মানে যখন ক্লিন করব তখনই আমি যেটা ফিক্স রিটার্ন থাকে ওটা খুলে দেবো। খোলার ডেট আহে বসছে, তো ভাবতে আসি কবে খুলি, সেটাই ভাবতে আসি। আর আপনার আমার দাঁতটা দেখেন, একটু কালা হয়েছে ইন্ডিয়া, ওটা সাধারণ, ওটা হইবই, সবারই হইব, ঠিক আছে? তো আমি ভাবছি আর তোর দাঁত আমার খালা খালা হয়, তারপর আমি দাঁতের ডেন্টিস্টে যাই, আবার ক্লিন করুম। দাঁতটা ক্লিন করার পরে হয়তো 6 মাস পরেই যাবো বা কবে যাই, বাট আমি এটা করতে পারি না। তো আবার যাই ওটা মানে যেটা দাঁত একটু কালা হয়েছে না ইন্ডিয়া, দেখা একটু কালা সালা হয়েছে, একটু লেতরা হয়েছে অল্প। তো সেটা আমি কী করবো, আবারও ডেন্টিস্টের কাছে যাইয়া যখন আমি দাঁতে ক্লিন করব তখন আমি যেটা রিটানাটা আগে আসে সেটা মানে খুলে দেবো। তো এটা আমি সিদ্ধান্ত নিছি আর। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, মজা পাবেন, আর দাঁতটা দেখেন। কোনো সমস্যা নাকি, একটু কালো হয়েছে ইন্ডিয়া, কালো হয়েছে।